ए गुरु आ जाओ। चैन आए दिल को डूबो चाहे जितना, वही 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 वही।
গানটি শুনলেন কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে। বইয়ের নাম ওয়াক্ত কি আওয়াজ। এই বইতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবী। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে গানটি শুনলেন, এই গানটি খুবই একটি জনপ্রিয় গান কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে। ফিল্মের নাম ওয়াক্ত কি আওয়াজ। এই বইতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবী। আর আপনারা যদি এই গানটি আপনাদের চ্যানেলে রিআপলোড করতে চান তাহলে করতে পারেন। এই গানটি কপিরাইট ফ্রি, কোনো রকম ভয় নেই, কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসার কোনো সম্ভাবনা নাই। তাই আপনারা যদি আপনাদের চ্যানেলে গানটি রিআপলোড করতে চান নিঃসন্দেহে করতে পারেন। এইবার আসি কিছু কথায়। অনেকেই জিজ্ঞাসা করছে যে অ্যাডসেন্সে টাকা ঢুকছে না। আমি অনেকেই 8-9 তারিখ চেক করেছে, তবুও বলছে যে অ্যাডসেন্সে টাকা ঢুকছে না। এবার অ্যাডসেন্সে কবে টাকা ঢোকে, কেন এখন পর্যন্ত ঢুকছে না, দেরি করছে কেন, আমি বিশ্লেষণ করবো পুরো যে অ্যাডসেন্সে কবে টাকা ঢোকে, কীভাবে ঢোকে, কবে পেমেন্ট আসবে, সেই সব সব আমি আপনাদের বুঝিয়ে বলবো। আমরা ওআইটি স্টুডিওতে প্রতিদিন যে ডলারগুলো হয় জমা হয় সেটা চেক করে দেখি যে কত হলো কী হলো। এবার অ্যাডসেন্সে কিন্তু প্রতিদিন সেটা জমা হয় না, কিন্তু ওয়াইট স্টুডিওতে প্রতিদিন দেখা যায়। অ্যাডসেন্সে মাসে একবার অ্যাড হয়, সেটা কত তারিখ, 11 তারিখ কিংবা 12 তারিখ, তার আগে কিন্তু অ্যাডসেন্সে কোনো ডলার অ্যাড হয় না, এটা মনে রাখবেন। আপনি যদি 8 তারিখ কিংবা 9 তারিখ গিয়ে চেক করে দেখেন তাহলে দেখবেন যে আগের যে টাকাটা ছিল সেই টাকাটাই আছে। তাই যাদের মনে সন্দেহ, যারা বুঝতে পারছেন না যে অ্যাডসেন্সে টাকা ঢুকছে না, 8-9 তারিখ চেক করেছে, 10 তারিখ চেক করেছে তবুও টাকা ঢুকছে না, অ্যাডসেন্সে টাকা ঢুকবে 11 তারিখ কিংবা 12 তারিখ, তারপরে মাসের 21 তারিখ, ইংরেজি মাসের 21 তারিখ গিয়ে ইউটিউব আপনার যদি $100 কমপ্লিট হয়ে যায় আপনাকে একটি মেল পাঠাবে এবং আপনার ব্যাংকে টাকাটা ট্রান্সফার করে দেবে, আর আপনাকে মেল করে জানিয়ে দেবে যে আপনাকে $100 আপনাকে পাঠানো হলো। এইবার 21 তারিখে যদি ইউটিউব টাকা ওখান থেকে রিলিজ করে তাহলে ব্যাংকে টাকা আস্তে আস্তে অনেক সময় 26-27 তারিখ লেগে যায়, কোনো কোনো ব্যাংকে 1-2-3-4 তারিখেও লেগে যায়। প্রাইভেট ব্যাঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়, কিন্তু সরকারি গভর্নমেন্ট যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলো একটু দেরি হয়। এর মধ্যে সবথেকে বেশি তাড়াতাড়ি হয় স্টেট ব্যাঙ্কে, আমার যেমন সেন্ট্রাল ব্যাঙ্কে। সেন্ট্রাল ব্যাঙ্কে আমার মাঝে মধ্যে, আমার তো একবার পেমেন্ট এসেছিলো এক মাসে সেই 17-18 তারিখ, তার মানে ভাবুন প্রায় 20-25 দিন পর আমার পেমেন্ট এসেছে। আমি তো মনে করছিলাম এই মাসে হয়তো পেমেন্ট পাবো না। তাই কিছু কিছু ব্যাঙ্কে আছে খুব মানে ডিলে করে, আবার কিছু কিছু ব্যাঙ্ক আছে যেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেমন অ্যাক্সিস ব্যাঙ্ক। অ্যাক্সিস ব্যাঙ্কে কিন্তু খুব ফাস্ট পেমেন্ট পাওয়া যায়, যদিও অ্যাক্সিস ব্যাঙ্কটা পাবলিক ব্যাঙ্ক। এবার আপনি যদি সরকারি ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সবথেকে ভালো হয় স্টেট ব্যাঙ্কে। স্টেট ব্যাঙ্কে যদি আপনার অ্যাকাউন্ট থাকে স্টেট ব্যাঙ্কে পেমেন্টটা খুব ভালো আসে, 26-27 তারিখ মধ্যে কমপ্লিট চলে আসে। কিন্তু আমার আছে সেন্ট্রাল ব্যাঙ্কে। সেন্ট্রাল ব্যাঙ্কটাও কিন্তু গভর্নমেন্ট ব্যাঙ্ক, কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্কে খুব লেট করে। যদিও মাঝে মধ্যে আমি আমার 26 তারিখের মধ্যে পেমেন্ট পেয়ে গেছি, কিন্তু 3-4টে পেমেন্ট আমার প্রায় মাস শেষেও অনেক লাস্টে দিয়ে যায়। এখন ওদের প্রসেসিংটা হয়তো খুব মানে ডিলে হয়। তাছাড়া এক একটা ব্যাঙ্কে কনভার্ট ফি এক এক রকম কাটে, যেমন স্টেট ব্যাঙ্কে যা কাটবে সেন্ট্রাল ব্যাঙ্কে তার অনেক বেশি কিংবা একটু কম কাটতে পারে, বেশি কাট। তাই যেসব নতুন ইউটিউবার আছেন যারা বলছেন যে পেমেন্ট লেট করে ঢুকছে, আপনাদের অবশ্যই বুঝাতে পেরেছি যে পেমেন্ট কবে কবে ঢোকে। অ্যাডসেন্সে ঢুকবে 11 তারিখ কিংবা 12 তারিখ, তারপর আপনার যদি $100 হয়ে যায় 21 তারিখ আপনাকে রিলিজ করবে, আপনি টাকা হয়তো 26-27 তারিখ পাবেন। আজকে আমি আপনাদের কিছু ফুল দেখাবো। দেখুন এই যে কিছু ফুল দেখাচ্ছি, অসাধারণ কিছু ফুল, জানি না এই ফুলগুলোর নাম কি। গাছটা দেখে মনে হচ্ছে অনেকটা চালতা গাছের মতো,
কিন্তু চালতা গাছে এই ধরনের ফুল আসে না, পাতাগুলো দেখে মনে হচ্ছে চালতা গাছের। তাই আপনারা যদি জেনে থাকেন এই গাছটির নাম কি, এই ফুলটির নাম কি, এটা কিন্তু একটা ফল গাছ, ফল গাছে এমনি ফুল এসছে। তাই আপনাদের কাছে বলবো, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন ধরনের গান শুনতে চান। যদি আমার কাছে তেমন কোনো কপিরাইট ফ্রি সং থেকে থাকে বা আমি খুঁজে যদি পাই তাহলে অবশ্যই আপলোড দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে ফুলটি দেখুন, আমি আরও একটি ফুল দেখাবো, অসাধারণ কিছু ফুল, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই একটি ফুল, ছোট ছোট লাল আর হলুদের মধ্যে, এত অসাধারণ, খুব সুন্দর দেখতে। কিন্তু এই ফুলটির নামও আমি জানি না, আমি এমনি ফুলের নাম খুব একটা কম জানি, ফুলের নাম অত বেশি জানি না, আমার ভিডিও দরকার তাই ভিডিও তুলে নিয়ে আসি। একেবারে ছোট ছোট লালের মধ্যে হলুদ দিয়ে সুন্দর একটা ডিজাইন করা, অসাধারণ দেখতে ফুলগুলো। আজকে আমি গিয়েছিলাম একটি নার্সারিতে, সেই নার্সারি থেকে নতুন একটি নতুন নার্সারিতে সেই নার্সারি থেকে কিছু ভিডিও তুলে নিয়ে এসেছি আপনাদের জন্য। এই এই যে সেই ভিডিওগুলো, কিছু ফুল, তাছাড়া আজকে আমি কিছু ফল দেখাবো, সেই ফলগুলো দেখলে আপনাদের সত্যিকারই ভালো লাগবে। তাই দেখতে থাকুন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, টেনে দেখবেন না। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি জানা থাকে এই ফুলের নামটি কি অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এখানেই শেষ করছি।